শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আব্দুল মান্নান মোল্লা, পিতা মৃত মোহাম্মদ কানুল্লাহ, মাতা মৃত আমিরুন নেসা। আমার গ্রামের নাম মুটুপুর, পোস্ট অফিস ধীপুর, থানা টঙ্গিবাড়ি, জেলা মুন্সিগঞ্জ। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এপ্রিলের প্রথম সপ্তাহে মনে হয়। আমরা বন্ধুবান্ধবরা একত্রে মিলছি, আলোচনা করছি, এমনিতে আমাদের থানা কমান্ডার শামসুল হেমন ছিল, আমরা একত্র মিলে পরামর্শ করে ইন্ডিয়াতে রওনা হয়ে গেছি। ইন্ডিয়া থেকে আমরা প্রথম গোকুলনগর ক্যাম্পে ছিলাম, ওখানে ছিলাম 12 দিন। তারপরে ট্রেনিং সেন্টার ছিল আমাদের আসাম প্রদেশে লায়লাপুর, সেখানে ছিল আর্মি ক্যাম্প, সেখানে আমাদের ট্রেনিং হয়েছে 21 দিন। ট্রেনিং হয়েছে 21 দিন। আমরা ট্রেনিং প্রাপ্ত হইয়া এরপর আমাদেরকে সেখান থেকে মেলা করে আনে। মেলা করে আমরা সেখানে বেশ কিছুদিন অপেক্ষা করি আর্মসের সংকটের কারণে, সেখানেও ছিলাম প্রায় 10-12 দিনের মতো। এরপরে আর্মস যখন সমাধান হয়ে এসে বসে, তখন আমরা দেশের উদ্দেশ্যে রওনা দিই। আমরা একদিন হঠাৎ করে মেজর হায়দার সাহেব আমাদেরকে বললেন টঙ্গিবাড়ি থানা, আমরা 54 গ্রুপের ছিলাম, 54 জন মুক্তিযুদ্ধে একদিন আমরা রওনা হয়েছি দেশের উদ্দেশ্যে। আর্মস আমাদের ইস্যু হলো 303 রাইফেল, আর্মিতে স্যাংশন ছিল, আর্মস অ্যামিনিশন এগুলি নিয়ে নিজের বেডিং পত্রে রওনা হয়েছি। খুব সংকট ছিল তখন, আমরা যেদিন বাংলাদেশে ডুবব এর আগের দিন সিএমবিতে মুক্তিযুদ্ধ মেরে রেজুল কয়েকজন, এরপরে আমাকে সিরিয়াল করছে। তা আমরা তো গেছি দেশের জন্য, জীবনের মায়া নেই, বিন্দু পরিমাণ মায়া নেই, যাও আর হবে, দেশ মুক্ত করতে হবে। সিএমবি সেখানে পার হওয়ার সময় দেখছি যে ধারে কাছে অবৈ ছিল না, গাড়ি ছিল না, কিন্তু সিএমবিটা পার হওয়ার পরে 400 ভোল্টের পাওয়ারের তারগুলি বিছাইতেছে, হ্যাঙ্গিং করে উঠেছে, মানে ওরা আরামসেটা দৌড় দৌড়ব আর আমরা পাগল হয়ে দৌড় পারি ওই বিদ্যুতের লগে আটকে রকম। তেটা যখন আমার গাইড যে করছে এক করছে হিঙ্গিত দিছে, খবরদার হ্যাঙ্গিং লাইন আছে, তোমরা এইভাবে সাবধানে পার হো। তো ইনশাল্লাহ আমরা সাবধানে পারেছি, কোনো সংকট আমাদের হয় নাই, কোনো চোর পর্যন্ত একজনও না, আর দুজন আসলো গাইডে, কারো ক্ষতি হয় নাই। এরকম আমরা সারা রাত
চুপ চুপ বা বৃষ্টির মধ্যে, হ্যাঁ পানির মধ্যে বৃষ্টি সং 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 বৃষ্টি, এর মধ্যে সারা রাত্রি হাঁটছি। আইডিয়া কুমিল্লা ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী গ্রামের মেয়েদের রাত্রি বসে সেদিন সারা দিন সেখানে অবস্থান করছি, ঘুমাইছিলাম, তারা খাওয়াইছে পড়াইছে। এরপরে আমরা পরদিন আবার সন্ধ্যা সম্বরণ হইয়া সারা রাত্রি হাইজা এই গজারিয়া এই হুসিন্দি হাই স্কুলে এনে অবস্থিত দিচ্ছি। এখান থেকে মেঘনাপাড়ে আমরা বাজ্ঞাবাজারে গিয়া এই মুক্তিযোদ্ধারা বাগুয়া বেদার্যের এলাকায় গেছি। তাই সব হুংস আমরা রিপোর্ট সংগ্রহ করছি, দেখছি যে এনে যারা এরকম রাজাকার ছিল ওরা বহু জ্বালাইছে। তা আমরা এখন রাজাকার অ্যাটেম্প নিছি ওকে ক্ষতি করার লেগা, ওদেরকে ধরার জন্য চেষ্টা করে পাই নাই। এরপরে আমরা থানা রেড দিছি, থানা রেড দিয়ে এখানে আমরা 28-32টা রাইফেল পাইছিলাম। এই সময় যদি আমাকে স্কোর বড় করে লাগছি। এরপর আমরা এই সামনের দিকে গিয়া অবস্থান করছি, আবদুল্লাপুর প্রথম ছিলাম, এরপর রিগিবাজার, এরপর মুক্তারপুর যুদ্ধ হয়েছে ওইছিল এখানে। মানে ওরা আসার কথা ছিল, আমরা অ্যাটেম্প নিয়ে আসছিলাম, সেখানে মুন্সিগঞ্জের যুদ্ধরা ছিল, আমরা ছিলাম সারা রাত্রি এই ইয়াতে এই এই যে সিপাহীপাড়া তখন একটা খাল ছিল, এখন তো সব বড় হয়ে গেছে। সেখানে আমরা সারা রাত্রি স্টে করছি, এই শত্রু দরকার খায় ওরা আইসা আবার ফেরত গেছে। আমরা ফায়ার করছিলাম, ফজল সেখানে ছিল, ওরে ওই ছিল একটু আগাইয়া ওরে এইভাবে আটকে হারাইছিল, তো জাবদা পানি করে যাই করেছে, এবার ওরা ব্যাক করে গেছে গা, আর যুদ্ধ সংঘটিত হয়নি। আমরা যখন আইসি দেশের মানুষ একটা শ্বাস নিঃশ্বাস ফেলাইছে, মানে আর কোনো জুলুম অত্যাচার আর হয় নাই, আর কোনো রাজাকারে বা কোনো প্রভাবশালী কেউ কোনো ডাকায় চোর সব ঠান্ডা ছিল। এই আমার খুব শান্তির পরিবেশে ছিল, আমার মনে আছে। যাই হোক, তো এরপর যা আমি লেখাপড়ার লাইনে বিয়ে পর্যন্ত পড়াশোনা করছি, চাকরি হয়েছিল, চাকরিতে যাইনি, বাবা যাইতে দেয় নাই, কাজ করছি। এরপরে এলাকাতে থাকার কারণে বিভিন্ন মানুষে আলা এলাকার মানুষে ধরছে, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানও হয়েছিলাম, চেয়ারম্যানও করছি। আর যখন কলেজে পড়ছি তখন কলেজেরও ছাত্রনেতা ছিলাম, আমি ছাত্রলীগের জিএস ছিলাম হরেবাং কলেজে, সেখানেও নির্বাচন করছি। কত সালে এটা? এটা হলো 74 সালে, টঙ্গিবাড়ি থানা, প্রথম তো ধীবির ইউনিয়নে চেয়ারম্যান করছি, এরপর টঙ্গিবাড়ি থানা বিপি বিচার আচার সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু জীবনের বিনিময় কাতলে একটা টাকা নিয়ে এই জীবনে কারো ক্ষমতা নাই কইতার পর সার স্বামী করে গেছে, মুক্তিযুদ্ধ হিসাবে কাজ করে গেছি, বঙ্গবন্ধুর আদর্শের মধ্যে আমি শ্রদ্ধা ছিল। এই সমস্ত আমার বাপের যে জমি জমা আছে যথেষ্ট, কারোর থেকে 10 টুকু আমি জীবনে হাত পেতে নিয়ে নিই। আর দ্বিতীয় কর সরকার না করলে যত শত শত বিচার হয়েছে কারণে এটা আজকে এখন বিচার তো নিলাম। হ্যাঁ, এই আমার এখন পর্যন্ত এগিয়ে ইচ্ছা হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মসজিদে নেয় নামাজ কালাম পড়ি, আওয়ামী লীগের সাথে জড়িত আছি, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আমি শ্রদ্ধাশীল, এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা দেশের ক্ষমতায় থাকুক এটার প্রতি আমার সবসময় নজর। এটার জন্য শ্রম দিয়েছি, শ্রম দিতে রাজি মৌত পর্যন্ত। শেখ হাসিনার নেতৃত্বে দেশটা অনেক আগায় গেছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।